রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, আল্লাহ তালার কাছে তাদের থেকে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনেছেন এবং দেখেছেন, শেখ হাসিনার দেশতে যাওয়ার অধিকার রয়েছে, এই ধরনের একটি পেপার কাটিং আপনারা সবাই পড়েছেন বা দেখেছেন। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে এবং আমাকে এমন কিছু কাজ করতে হবে, যে কাজগুলি যদি আপনি আমি এই পৃথিবীতে আঞ্জাম দিতে পারি, পরকালে নিশ্চিত জান্নাত। তবেই তো আল্লাহ তাআলা 67 নম্বর সূরা আল মুলকে 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা হায়াত এবং মউত কেন সৃষ্টি করেছেন? তিনি দেখতে চান সর্বোত্তম কাজের দিক থেকে কে সবার আগে। এখন আপনি এই পৃথিবীতে যদি সত্যবাদী হতে পারেন, মুত্তাকিন হতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে জান্নাতে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু মুত্তাকি হওয়ার ব্যাপারে, সত্যবাদী হওয়ার ব্যাপারে যে কাজগুলি কোরআন বলে, সেগুলি যদি আপনি আমি না করি, তাহলে এ ধরনের ফাউল টকিং করা তো কোনো মানেই হয় না। কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, একজন মানুষ কিভাবে সত্যবাদী হয়, একজন মানুষ কিভাবে মুত্তাকি হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে সব সময় গঙ্গা উল্টা চলে। সেখানে যারা লম্বা টুপি পরে আছে, যারা লম্বা পাগড়ি পরে আছে, যারা লম্বা কুর্তা পরে আছে, যারা হাতে তসবি নিয়ে ঘুরছে, এদেরকে মুত্তাকিন বলা হয়। আবার কেউ তাহাজ্জুদ পড়লে মনে করে যে সে একজন মুত্তাকি। মূলত মুত্তাকিনদের যে সিফাত, সেগুলি আমরা এই আয়াতের বাংলা অনুবাদ থেকে দেখে নেব, যেখানে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিব। এই আয়াতের শেষ পর্যন্ত, যার বাংলা অনুবাদ হলো, পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো পুণ্য হবে না। কিন্তু পুণ্যের আসল কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করতে হবে, ভূপৃষ্ঠে শক্তিসমূহ তথা ফেরেশতাগণের উপর বিশ্বাস করতে হবে, একটি লিখিত কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, এবং সকল নবীদের উপরে আস্থাবান হতে হবে। আর আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজনদেরকে, এতিম মিসকিনদেরকে, সত্য সন্ধানীদেরকে, সাহায্য প্রার্থীদেরকে, এবং বন্দিতশা থেকে মুক্তি লাভের জন্য ধনদৌলত আর টাকা পয়সা দান করতে হবে, আর সালাত কায়েম করতে হবে, পবিত্রতা অর্জন করার জন্য যাকাত দিতে হবে, অঙ্গীকার ঠিক মতো পালন করতে হবে, আর অভাবের সময়, রোগের সময়, দুঃখের সময়, কষ্ট ক্লেশের সময় ধৈর্য ধারণ করতে হবে। এই কাজগুলি যদি করা যায়, তো আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, ইরাই হচ্ছে সত্যবাদী, ওলাইকা হুমুল মুত্তাকুন, আর ইরাই হচ্ছে মুত্তাকিন লোক। এখন আপনাকে আমাকে দেখতে হবে যে এই কাজগুলি আপনি এবং আমি করছি কিনা। যদি করি, তাহলে অবশ্যই আপনি এবং আমি মুত্তাকিন, কারণ এই কাজগুলিকে কোরআন বলছে বীর। এই বীর ভালায়ের কাজ, এগুলো আপনি আমি যদি করতে পারি, জান্নাতে যাওয়ার তখন আমার এবং আপনার আশা রাখলে কোনো সমস্যা নেই। অন্যথায় যত আশা মানুষেরা করে যাচ্ছে, এগুলি নিশা তামাশা ছাড়া আর কিছুই করছে না। তো এই ধরনের কথা যারা লিখছে, যাদের দ্বারা লিখানো হচ্ছে, যারা প্রচার প্রসার করছে, তাদের চিন্তা করা উচিত। আল্লাহ আমাদের সবারই সহায় হউন।